রেমাল নিয়ে কাটছে না উৎকণ্ঠা, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে দিল্লির মৌসুম ভবন। বুধবার থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। চব্বিশে মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে। ইতিমধ্যে বৃহস্পতিবার সন্ধ্যার আগে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। রেমালের আগমন নিয়ে ইতিমধ্যেই উৎকণ্ঠা তৈরি হয়েছে। বাইশে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপ নিতে পারে। প্রাথমিকভাবে এই নিম্নচাপ জলভাগের ওপর দিয়ে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে উত্তর ও উত্তর পূর্ব দিক অর্থাৎ মায়ানমার সাগরের দিকে অগ্রসর হতে পারে। আগামী শুক্রবার চব্বিশে মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সে সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানায়নি দিল্লির মৌসুম ভবন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। প্রাথমিকভাবে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। শুক্রবারের মধ্যে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার থেকে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে, বাড়বে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা, অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। আবহবিদরা মনে করছেন যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় তবে বাংলাদেশের দিকে ল্যান্ডফল করতে পারে, পশ্চিমবঙ্গে ততটা প্রভাব নাও পড়তে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ে পরিণত হলে চব্বিশে মে রাত থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে ২৬ ও ২৭ তারিখ পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।